আপনার আশেপাশে যত প্রিয় মানুষগুলো আছে সেগুলো হঠাৎ সবাই আপনার জীবন থেকে চলে গেল, ভেবে দেখুন তো কত কঠিন অনুভূতি হবে আপনার, কি ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে আপনার লাইফে। এরকম একটি করুণ গল্প নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় থার্ড পার্সন গেমিং সিরিজ ম্যাক্স পেইন সিরিজের দ্বিতীয় গেম ম্যাক্স পেইন 2 এর গল্প। এই ভিডিওতে আমরা ম্যাক্স পেইন 2 এর স্টোরি এক্সপ্লেইন করব। বেসিক্যালি এই গেমটা ম্যাক্স পেইন 2 দ্য ফল অফ ম্যাক্স পেইন নামে পরিচিত, তবে ম্যাক্স পেইন 2 নামে বেশিরভাগ মানুষ এটাকে বলে থাকে। সো তোমরা যদি ম্যাক্স পেইন 1 এর গল্প দেখে না থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ম্যাক্স পেইন 1 এর গল্পটা দেখে নাও, কারণ তা না হলে ম্যাক্স পেইন 2 এর গল্প কিছুই বুঝবে না তোমরা। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন স্টোরি এক্সপ্লেইন কিংবা মুভি এক্সপ্লেইন টাইপের ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। সো হিয়ার উই গো, ম্যাক্স পেইন 2 স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। ম্যাক্স পেইন 1 এর সকল ঘটনা ঘটে যাবার প্রায় 2 বছর পর ম্যাক্স পেইন 2 এর গল্প শুরু হয়। তো ম্যাক্সকে তো প্রথম দেখেছিলাম আমরা যে অ্যারেস্ট করা হয়েছিল, তো পরবর্তীতে ছাড়া পাওয়ার পর তার পুনরায় আবার NYPD-তে চাকরি হয় এবং সে একজন ডিটেকটিভ হিসেবে তার জব অব্যাহত রাখে। তবে 2 বছর অতিবাহিত হয়ে গেলেও সে তার সন্তান এবং তার স্ত্রী হত্যার দুঃসহ স্মৃতি আজও বলতে পারে না এবং এটা নিয়ে সে আজও খুব ডিপ্রেসড থাকে। একদিন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট থেকে ম্যাক্সকে একটি কাজ দেওয়া হয় যে নিকটস্থ একটি ফ্যাক্টরিতে হামলা হয়েছে, সেই হামলা থামানো এবং তদন্ত করার জন্য ম্যাক্সকে পাঠানো হয়। তো ম্যাক্স সেই ফ্যাক্টরিতে গিয়ে দেখতে পায় সেটা তার মিত্র ভ্লাদিমির ল্যামের ফ্যাক্টরি এবং সেখানে ক্লিনার্স নামক একদল দুর্বৃত্তরা হামলা করেছে। তো ম্যাক্স নিজের সাধ্য মতো ক্লিনার্সদেরকে হত্যা করতে থাকে, এরপর সে তার তদন্ত অব্যাহত রাখে। কিন্তু এরই মাঝে হঠাৎ করে মোনা স্যাক্স এখানে এসেও কিছু ক্লিনার্সদেরকে মেরে ফেলে। তো ম্যাক্স খুব অবাক দৃষ্টিতে তাকায় মোনার দিকে। তখন মোনা বলে যে ম্যাক্স আমাদের এভাবে সাক্ষাৎ করাটা কমাতে হবে। এই কথা বলার পর মোনা হঠাৎ করে সেখান থেকে উধাও হয়ে যায়। তো অতঃপর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পুরো টিম সেখানে এসে পড়ে, ততক্ষণে ক্লিনার্সরা সেখান থেকে পালিয়ে যায়। তো মিশন শেষ করে ম্যাক্স যখন পরবর্তীতে থানায় ফিরে আসে, থানায় ফিরে আসার পর ম্যাক্স থানার বিভিন্ন কলিগদের থেকে জানতে পারে যে বর্তমানে NYPD একটি আসামিকে হন্য হয়ে খুঁজছে। সো কে সেই আসামি, সেই আসামির ফটো দেখার পর ম্যাক্স চমকে যায়। সেটা আর কেউ ছিল না, সেটা ছিল মোনা স্যাক্স। তো প্রশ্ন জানতে পারে মোনার পিছনে কি কারণে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট উঠেছে। ম্যাক্স তা নিজেও জানে না, তবে ম্যাক্স যে মোনাকে চিনে সেই বিষয়টা সে কাউকে বুঝতে দেয় না সেখানে। তো ম্যাক্স আরও যাবতীয় বিষয়ে তদন্ত করার জন্য চলে যায় ভ্লাদিমির ল্যামের বাসায়। কিন্তু ভ্লাদিমির ল্যামের বাসায় যাওয়ার পরে বাহির থেকে ম্যাক্স শুনতে পায় যে ভিতরে হাঁক গোলাগুলি চলছে। তো ম্যাক্স বিকল্প একটি রাস্তা দিয়ে ভিতরে ঢোকার পর বিভিন্ন দুর্বৃত্তদের ঘায়েল করতে থাকে এবং ম্যাক্স সর্বশেষ লক্ষ্য করে যে ভিনি গগনিটি, যাকে আমরা গতকল্পে ছেড়ে দিয়েছিলাম, সে বর্তমানে খুব বড় এক মাফিয়াতে পরিণত হয়েছে এবং সেই ভ্লাদিমির ল্যামের বাসায় পুরো ফোর্স নিয়ে অ্যাটাক করেছে। ম্যাক্স তখনই তার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একটি টিমকে ভ্লাদিমির ল্যামের বাসায় আসতে বলে। সময় মতো সেখানে পুলিশ পৌঁছে গেলে পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে ভিনি গগনিটি তার টিম সহ সেই স্থান ত্যাগ করে। তো অতঃপর ভ্লাদিমির ল্যামের সাথে ম্যাক্সের অনেকদিন পর দেখা হয়। উভয় একে অপরের সাথে খোশগল্প করে এবং খোশগল্প করার ফাঁকে ভ্লাদিমির ল্যাম ম্যাক্সকে জানায় যে আসলে সত্যি বলতে বন্ধু কি বলবো, এই ভিনি গগনিটি অস্ত্র কালো বাজারে যে পুরো চক্রটা এটার মধ্যে পুরোপুরি একাই রাজত্ব করতে চাচ্ছে। ওর আশেপাশে যারা বিজনেসে আছে আমার মতো তাদের সকলকে শেষ করে দিতে চাচ্ছে। তো এরই মাঝে ম্যাক্সের সাথে খোশগল্পের ফাঁকে ভ্লাদিমির ল্যাম এও জানায় যে সে একটি রিলেশনশিপে রয়েছে। তো ওদিন রাতে ম্যাক্স তার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর সে ঘুমাতে নেয় ঠিকই, কিন্তু ঘুমাতে পারে না। বিভিন্নভাবে তার বিভিন্ন রকম হ্যালুসিনেশন আসতে থাকে, তার স্ত্রীর বিভিন্ন স্মৃতি তার চোখে ভাসতে থাকে, এমনকি মোনা তারও বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড ম্যাক্সের চোখের সামনে ভাসতে থাকে। ঠিক সে মুহূর্তেই ম্যাক্সের দরজাতে ধাক্কা পড়ে। তখন ম্যাক্স হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে এবং ম্যাক্স দেখতে পায় দরজার মধ্যে মোনা স্যাক্স সত্যি সত্যি এসে দাঁড়িয়ে আছে। তখন মোনা ম্যাক্সকে বলে যে ভিতরে আসার জন্য কি আমন্ত্রণ জানাবে না। ম্যাক্স তখন সাদরে মোনাকে গ্রহণ করে। তো মোনা ভিতরে যাবার পর জানায় যে দেখো, তুমি এবং আমি উভয়ই খুব বড় ঝুঁকির মধ্যে রয়েছি। অলরেডি তোমার পিছনে কিন্তু অনেক লোক লেগে রয়েছে। তুমি যদি চাও তাহলে আমরা দুজনে একসাথে হয়ে কাজ করতে পারি, এতে তোমারও মঙ্গল আমারও মঙ্গল। তখন ম্যাক্স বলে যে আমি কোনো ক্রিমিনালের হয়ে কাজ করতে চাই না। কোনো কিছুই তারা এক্ষেত্রে একে অপরের সাথে সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। ঠিক সেই মুহূর্তেই ম্যাক্স দেখতে পায় অপর একটি বিল্ডিং থেকে এক ব্যক্তি স্নাইপার রাইফেল নিয়ে তাক করে রয়েছে মোনার দিকে। তখন ম্যাক্স জলদি মোনাকে নিচু হতে বলে এবং ঠিক সেই মুহূর্তেই মোনা নিচু হয়ে যায় এবং সেই স্নাইপার সেই গুলি চালিয়ে দেয়। তখন ম্যাক্স মোনাকে ভিতরে রেখে সেখান থেকে বের হয়ে আশেপাশে খুঁজতে যায় কে সেই খুনি এবং তখন সে দেখতে পায় সেখানে অনেক ক্লিনার্সরা আবার এসে পড়েছে ম্যাক্সের বাসায় হামলা করার জন্য। সে সকল ক্লিনার্সদেরকে ঘায়েল করে দেয়। তবে এরপর ম্যাক্স আবার বাসায় ফিরে আসলে দেখতে পায় মোনা তার বাসায় নেই, চলে গিয়েছে। তো ম্যাক্স সে রাতে আর ঘুমাতে পারে না। সে বারবার ভাবতে থাকে ঠিক কি কারণে মোনা এবং ম্যাক্স উভয়ের পিছনে এত লোক লেগে রয়েছে এখন, আর কারাই বা এই ক্লিনার্স, কারা এই ক্লিনার্সদের মূল লিডার। এসব ভাবতে ভাবতেই ম্যাক্সের ওই রাতটা কেটে যায়। তো পরদিন ম্যাক্স থানা যাবার পর ম্যাক্স লক্ষ্য করে যে ম্যাক্সের সহযোগী উইন্টারসন ফোনে কার সাথে যেন মোনা এর ব্যাপারে কথা বলছে। তো তখন ম্যাক্স সামনে যেতেই
উইন্টারসন যথাদ্রুত সেই ফোনটি কেটে দেয়। তো এটি কিছুক্ষণ পর মোনা ম্যাক্সের পুলিশ স্টেশনে আবার কল করে। কল করার পর ম্যাক্স ধরে, ম্যাক্স ধরার পর গলা শুনে বুঝতে পারে সেটা মোনার গলা। মোনা বলে যে তোমার একটু আর্জেন্ট আমার কাছে আসতে হবে, আমি তোমাকে আমার আস্তানার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তুমি সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে এসে পড়ো, কাউকে কিছু জানাবে না। তো ম্যাক্স অতঃপর মোনার দেয়া অ্যাড্রেসে গিয়ে দেখতে পায় সেটা একটি পরিত্যক্ত ফান হাউস। যে ফান হাউসে সাধারণত বিভিন্ন রকম থিয়েটার, বিভিন্ন রকম শিশুতোষ অনুষ্ঠান হতো অতীতে। মোনা যেহেতু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাই এই ফান হাউসেই মোনা তার বর্তমান বাসস্থান বেঁধেছে। মোনা তখন ম্যাক্সকে জানায় যে ইনার সার্কেলের সাথে যারা জড়িত ছিল কোনো না কোনোভাবে তাদের সবাইকেই খুন করা হচ্ছে। এই লিস্টে কিন্তু তুমিও রয়েছো, তোমাকে হয়তো খুন করা হতে পারে। যেহেতু আমি নিজেও ঝুঁকিতে আছি, তাহলে চলো এক কাজ করি, ইনার সার্কেলের এক লোক আছে আমার পরিচিত, ওনার সাথে এই বিষয়টা আলোচনা করলে হয়তো আরও বাড়তি তথ্য পেতে পারি, তাতে হয়তো আমাদের দুজনেরই লাভ হবে। তো ম্যাক্স অতঃপর মোনার সাথে চলে যায় মোনার উদ্দেশ্য করা সেই লোকের ব্যাপারে। কিন্তু তারা গিয়ে সেই লোককে মৃত অবস্থায় পায়, অর্থাৎ ক্লিনার্সরা ওই লোককে আগেই মেরে ফেলেছে। কিন্তু অতি আশ্চর্যের ব্যাপার হলো, ওই বিল্ডিং থেকে আসার সময় হঠাৎ করে ক্লিনার্সরা হামলা করে দেয়। তো ম্যাক্স ও মোনা দিকবিদিক হয়ে ছুটতে থাকে। কিন্তু এরই মাঝে ম্যাক্সের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একটি দল সেখানে উপস্থিত হয়ে হঠাৎ করে ম্যাক্স এবং মোনাকে একসাথে হাতের নাতে ধরে ফেলে। তো এখানে ম্যাক্সের উপর অনেকেই সন্দেহ করা শুরু করে যে মোনা এবং ম্যাক্স দুজনে একসাথে কি করছিল। তো এরপর ম্যাক্সকে অনেক জেরা করা হয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর। তো ম্যাক্সের সহযোগী যারা ছিল তারা একরকম অবাক হয়ে যায় যে ম্যাক্সের দ্বারা তো এটা কখনোই সম্ভব না, ম্যাক্স কি বিশ্বাসঘাতকতা করছে নাকি তার NYPD-র পুরো ডিপার্টমেন্টের সাথে। তো ম্যাক্সকে এক সপ্তাহ টাইম দেওয়া হলো। তো ম্যাক্সকে তখন বরখাস্ত করা হলো যত ধরনের আইনি কাজ আছে সবকিছু থেকে, এবং তাকে জার্নাল লেখালেখির জন্য অফিসে যেতে বলা হলো। অর্থাৎ আপাতত ম্যাক্সকে অনির্দিষ্টকালের জন্য সকল পুলিশি কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে শাস্তি হিসেবে। এবং অপরদিকে মোনাকে অনেক জেরা করা হচ্ছিল এবং এক পর্যায়ে মোনাকে জেলে আটকে রাখা হয়। কিন্তু একটি নির্দিষ্ট সময় যাবার পরই ওই জেলখানায় হঠাৎ করে ক্লিনার্সদের বিশাল একটি দল এসে হামলা করে। অতর্কিত হামলায় অনেক পুলিশ অফিসার, অনেক পুলিশের সদস্য সেখানে মৃত্যুবরণ করে। তখন উইন্টারসন তাড়াহুড়া করে একটি শটগান নিয়ে কন্ট্রোল রুম থেকে বের হয়ে যায়, এবং তখন ম্যাক্স কম্পিউটারে বসে দেখতে পায় যে CCTV-তে ধারণকৃত ক্যামেরায় এবং রেকর্ডারে শোনা যাচ্ছিল যে ক্লিনার্সরা বলছিল ওই হারামজাদিকে যত দ্রুত সম্ভব খুন করো, কোন সেলে আছে জলদি খুন করো। তো ম্যাক্স যতটুকু বুঝতে পারে তারা মোনাকে খুন করার জন্য এখানে এসেছে, কিন্তু মোনাকে যেই সেলে রাখা হয়েছিল সেই সেলে মোনা ছিল না। তো কিছুক্ষণ পর মোনার সেলের সামনে এক পুলিশ অফিসারকে গুলি করে রেখে যায় ক্লিনার্সরা, এবং সেই ফাঁকেই মোনা ওই সেলে রাখা খাটের নিচ থেকে বের হয়ে এসে ওই পুলিশের কোমর থেকে চাবি নিয়ে মোনা নিজেই সেলের দরজা লক খুলে সে জেলখানা থেকে বের হয়ে যায়। অতঃপর ম্যাক্স চিন্তা করে মোনা এখন রিস্কে রয়েছে, সুতরাং ম্যাক্সও তার অস্ত্র নিয়ে সেখান থেকে বের হয়ে যায় মোনাকে প্রোটেক্ট করার জন্য। অতঃপর মোনা এবং ম্যাক্স একসাথে হয়ে দ্রুত পালাতে থাকে। অতঃপর দুজন দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মোনার সেই পরিত্যক্ত ফান হাউসে এসে পড়ে। তো মোনা তখন একটু অবাক হয় যে ম্যাক্সটি কী কারণে তার পেছনে এত এফোর্ট দিচ্ছে, ঠিক কী কারণে তার চাকরিকে রিক্সে ফেলে মোনাকে বাঁচানোর জন্য এভাবে তার সাথে ছুটে এলো। মোনা আস্ক করে ম্যাক্সকে যে তুমি ঠিক কী চাও আমার তরফ থেকে বলো তো। তো তখন ম্যাক্স গম্ভীর স্বরে বলে যে একটু মানসিক উষ্ণ অনুভূতি হবে তোমার তরফ থেকে। মোনা তখন বুঝতে পারে যে ম্যাক্স তার প্রতি ঠিক কী পরিমাণ দুর্বল হয়ে গিয়েছে। তো মোনা অতঃপর দিকবিদিক চিন্তা না করেই সে ম্যাক্সকে জড়িয়ে কিস করে, কিন্তু সেখানে হঠাৎ করে পিস্তলের গুলির আওয়াজ শুনতে পাই আমরা। তখন মোনা বলে যে এখান থেকেও আমাদের দ্রুত পালাতে হবে। তো সেখানেও মূলত ক্লিনার্সরা এসে পড়েছিল তাদেরকে হামলা করার জন্য। একটি পর্যায়ে ক্লিনার্সরা তাদেরকে বাগে পেয়ে যায়। তো মোনা এবং ম্যাক্স নিজেদেরকে বাঁচানোর জন্য ক্লিনার্সদের থেকে দৌড়াতে থাকে, এবং দৌড়াতে একটি পর্যায়ে ম্যাক্স একটি পাটাতন ভেঙে উপর থেকে নিচে আসছে পড়ে। কিন্তু মোনা ততক্ষণে একটি সেফ জোনে পৌঁছে যায়। ম্যাক্স তখন ব্যথায় অনেক কাতরাচ্ছিল। মোনা তখন ম্যাক্সকে বাঁচানোর জন্য একটি স্নাইপার রাইফেলের সাহায্যে ফান হাউসের বিভিন্ন স্থান থেকে পজিশন নিয়ে সকল ক্লিনার্সদেরকে ঘায়েল করে ফেলে। ঘায়েল করার পর ম্যাক্সের কাছে এসে ম্যাক্সকে নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। তো ম্যাক্স মোটামুটি আহত অবস্থায় ছিল, এবং এই আহত অবস্থায় ম্যাক্সকে মোনা ভ্লাদিমির ল্যামের একটি ফ্যাক্টরিতে পাঠায়। তো ওই ফ্যাক্টরিতে যাওয়ার পর ম্যাক্স সেখানে লুকিয়ে ঢুকে, এবং লুকিয়ে ঢোকার পর দেখতে পায় যে ওই ফ্যাক্টরিতে মজুদকৃত সকল অস্ত্র এবং গোলা বারুদ সবই রাশিয়ান। তখন ম্যাক্সের সন্দেহ হয় রাশিয়ান অস্ত্র এখানে কেন, আর তাছাড়া ক্লিনার্সরা অল্প কদিন হয় মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা এত উন্নত মানের রাশিয়ান অস্ত্র পাচ্ছে কোথা থেকে। কিন্তু এরই মাঝে একদল ক্লিনার্স ম্যাক্সকে দেখে ফেলে। তো তাদের সাথে গোলাগুলি হয়, যেহেতু অনেকগুলো বোমা এবং বিস্ফোরক গুদামজাত করা অবস্থায় ছিল। সেখানে গোলাগুলির এক পর্যায়ে বিস্ফোরণ ঘটে এবং ম্যাক্স জানালা দিয়ে দ্রুত বের হয়ে একদম নিচে আসছে পড়ে, এবং এখানে ম্যাক্স টোটালি আহত অবস্থায় চলে যায়। কিন্তু মোনা এসে এখানে তুলে নিয়ে ম্যাক্সকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য অপরস্থানে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে উইন্টারসন এসে হাজির হয়। উইন্টারসন এসে হাজির হয়ে ম্যাক্সকে বলে যে ম্যাক্স তুমি ওর সাথে সঙ্গ দেওয়া বন্ধ করো, নাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, শুধু এটুকুই বলছে তোমার ক্ষতি হয়ে যাবে। তখন ম্যাক্সের মাথা ঠিকঠাক কাজ করছিল
ঘটনা। মোনা তখন বলে দেয়, ম্যাক্স তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী লোকদের মধ্যে কিন্তু ও নিজেও একজন। তখন ম্যাক্স এক পর্যায়ে রেগে যায় এবং মোনার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে উইন্টারসনের পেট বরাবর গুলি করে দেয়। তো উইন্টারসন মূলত এখানে মোনাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ম্যাক্স যেহেতু গুলি করে মেরে ফেলেছে সেই মুহূর্তে মোনা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মূলত ম্যাক্সই মোনাকে বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। তো অতঃপর দুর্বল ম্যাক্সকে মুমূর্ষ উইন্টারসন পুনরায় গুলি করে এবং ম্যাক্স সেখানেই মুখথুবড়ে পড়ে যায়। অতঃপর নিউ ইয়র্ক পুলিশের একটি ডিপার্টমেন্ট এসে তাদের নিথর দেহ দুটো হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে নিয়ে যাবার আগেই উইন্টারসন সেখানে মৃত্যুবরণ করে এবং ম্যাক্স আশঙ্কাজনক অবস্থায় থাকে। ম্যাক্সকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, ম্যাক্স সে বিভিন্নভাবে হ্যালুসিনেশনে মোনাকে দেখতে থাকে। মূলত ম্যাক্সের প্রথম ওয়াইফ মারা যাওয়ার পর দীর্ঘকালীন যে একাকিত্বের সময়টা, এই একাকিত্বের সময়টাতে সে কোনো নারী সঙ্গ পায়নি বললেই চলে, এবং কোনো নারী যদি তাকে কেয়ার করে থাকে সেটা এই মোনাই বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে করেছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই ম্যাক্সের দুর্দিনের সঙ্গে মোনার প্রতি ভালোবাসা জন্মেছিল। হয়তো এ কারণে ম্যাক্স বিভিন্নভাবে মোনাকে হ্যালুসিনেট করত। তো এরপর ম্যাক্সের যখন অপারেশনটা ঠিক সাকসেসফুল হয়, অপারেশন সাকসেসফুল হওয়ার পর যখন ম্যাক্সের জ্ঞান ফেরার পরে ম্যাক্স লক্ষ্য করে যে ম্যাক্সের কেবিনের দরজার সামনেই এক সন্দেহজনক ব্যক্তি মুখে মুখোশ পরে দাঁড়িয়ে রয়েছে। ম্যাক্স বুঝতে পারে হসপিটালেও হয়তো তাকে খুন করার জন্য কেউ এসে পড়েছে, যেহেতু সে নিজেই তার সহকর্মী উইন্টারসনকে খুন করে ফেলেছে। তার রিস্ক আরও অনেক বেশি এখন। তাই ম্যাক্স চটজলদি নিজের পোশাক পরে, কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজের পিস্তল নিয়ে দরজা খুলে ওই দুর্বৃত্তকে কিছু বুঝে ওঠার আগে তাকে গুলি করে। এরপর সে হসপিটালে আশেপাশে বিচরণ করে দেখতে পায় যে অনেক ক্লিনার্স সেখানে এসে পড়েছে তাকে খুন করার জন্য। তো সে কৌশলে বিভিন্ন ক্লিনার্সকে ঘায়েল করে অতঃপর হসপিটাল থেকে বের হয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে লুকিয়ে এক পর্যায়ে চলে যায় ইনার সার্কেলের হেড আলফ্রেড ওয়ার্ডনের বাসায়। তো আলফ্রেড ওয়ার্ডনের সাথে দীর্ঘদিন পর দেখা হবার ফলে আলফ্রেড ওয়ার্ডনের সাথে কৌশল বিনিময় করে এবং তখন আলফ্রেড ওয়ার্ডনের সাথে কথায় কথায় ম্যাক্স বর্তমান পরিস্থিতি জানায়। তখন আলফ্রেড ওয়ার্ডন জানায় এক ভয়ানক তথ্য। সে বলে যে মূলত ভ্লাদিমির ল্যামই হচ্ছে আমাদের মূল শত্রু। ভ্লাদিমির ল্যাম পুরো আন্ডারওয়ার্ল্ডে নিজের একক আধিপত্য বিস্তার করতে চাচ্ছে এবং সেজন্যই সে তার পথের কাটা ইনার সার্কেলের সদস্য যারা আছে তাদের, তোমাকে এবং ভিডি কংক্রিটি সকলকেই খুন করতে চাচ্ছে। এবং যে সকল দুর্বৃত্তদেরকে তুমি ক্লিনার্স নামে চেনো, এরা ভ্লাদিমির ল্যামেরই লোক। সত্যি বলতে ইনার সার্কেল নামক যে গ্রুপটা সেটাও এখন অলরেডি মরে গিয়েছে বলা চলে। আর আমারও বয়স হয়ে গিয়েছে, এখনও ঠিকঠাক কোনো কিছু মেনটেন করতে পারছি না। এখন আমার দলে কোনো লোকজন আমার অজান্তে তারও বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিনা বা আমার বিরুদ্ধে লেগে রয়েছে কিনা আমি তাও বলতে পারি না। শরীর তো আমার সেরকম নেই বাবা, তবে হ্যাঁ তুমি সতর্ক থেকো। তো এরপর ম্যাক্স আলফ্রেড ওয়ার্ডনের বাসা থেকে বের হয়ে কদিন পর যখন ম্যাক্স মোটামুটি একটু সুস্থ হয় তখন সে আবার চলে যায় ভ্লাদিমির ল্যামের বাসায়। কিন্তু ভ্লাদিমির ল্যামের বাসায় গিয়ে সে ভ্লাদিমির ল্যামকে পায় না, সে একটি নকশা দেখতে পায়। যে নকশার মধ্যে ভ্লাদিমির ল্যাম ভিনিগগ্নিটিকে খুন করার একটি পরিকল্পনা লিখে রেখেছে। তো তখন ম্যাক্স বুঝতে পারে যে ভিনিগগ্নিটি এই মুহূর্তে পুরোপুরি রিস্কে রয়েছে। তো অতঃপর ম্যাক্স চলে যায় ভিনির বাসায়। তো ভিনির বাসায় যাবার পর ম্যাক্স অবাক হয় যে ভিনিকে ভ্লাদিমির ল্যাম তার লোক দিয়ে জোর জবরদস্তি করে বিশাল একটি কস্টিউম পরিয়ে রেখেছে, যে কস্টিউমের ভিতরে একটি টাইম বোমা ফিট করা। তো ভিনি তখন ম্যাক্সকে জানায় যে দেখো তুমি আমার থেকে যা চাও আমি তোমাকে তাই দেবো, আমি তোমাকে পূর্ণ সহায়তা করবো, তুমি জাস্ট আমাকে বাঁচানোর ব্যবস্থা করো, আমি বাঁচতে চাই। এই কস্টিউমটা খুললেই হয়তো মারা যাবো, এর ভিতরে বোমা রয়েছে। তো তখন ম্যাক্স চিন্তা করে এই মুহূর্তে ভিনিগগ্নিটিকে বাঁচালে তার এই তদন্ত এবং তার প্রতিশোধ সবকিছু নিতে সুবিধা হবে। তাই ভিনিগগ্নিটিকে সে তার গাড়িতে করে নিয়ে যায় মোনার সেই পরিত্যক্ত ফান হাউসে। ম্যাক্স এটা জানতো মোনার বোম ডিফিউজ করতে পারে, তাই মূলত সে যাচ্ছিল ভিনির দেহে আটকানো বোমাটাকে ডিফিউজ করার জন্য। কিন্তু পথিমধ্যে হঠাৎ করে ভ্লাদিমির ল্যাম এসে হাজির হয় এবং গাড়ি থেকে ম্যাক্সকে নামতে বলে। ম্যাক্স গাড়ি থেকে নামার পরে হঠাৎ করে ভ্লাদিমির ল্যাম রিমোট চেপে দেয় এবং ভিনিগগ্নিটির দেহে এটে থাকা বোমা ব্লাস্ট হয় এবং ভিনিগগ্নিটি সেখানে মৃত্যুবরণ করে। তো ম্যাক্স তখন কিছুটা আহত হয় এবং ছিটকে গিয়ে দূরে পড়ে। তো ম্যাক্সকে তখন ভ্লাদিমির ল্যাম সামনে এসে বলে যে দেখো তোমাকে তো অনেক কিছু বলাই হয়নি, আমি নিজেও ইনার সার্কেলে ছিলাম, নিজের স্বার্থ বিবেচনা করে আমি ইনার সার্কেল থেকে সরে এসেছি। তুমি যে ওই কি যেন বলে মেয়েটা, হ্যাঁ মোনা, তুমি যে ওর পিছনে যে ছুটেছো, তুমি কি জানো ও তো আমার মতোই একজন, জাস্ট পার্থক্য এটুকুই ও আমার অপোনেন্ট। ইনার সার্কেল মোনাকে ডাইরেক্টলি অর্ডার দিয়েছে তোমাকে এবং আমাকে খুন করার জন্য, আর তুমি রয়েছো ওর প্রেমে হাবুডুবু খাওয়ার ধান্দায়। ঠিক এই কথার মাঝে হঠাৎ করে ভ্লাদিমির ল্যাম আরো বলে উঠেছে একজন জেন্টলম্যানের দায়িত্ব হলো তার প্রিয়জনকে অলওয়েজ প্রোটেক্ট করা। ইয়েস আমি তো তা পারিনি কারণ তুমি আমার প্রিয়জন উইন্টারসনকে অলরেডি খুন করেই ফেলেছো, সো তার প্রতিশোধটা আমাকে নিতে দাও। এই কথা বলার পরেই ম্যাক্সের ঘাড় বরাবর গুলি করে। তো ম্যাক্স সেখানে লুটিয়ে পড়ে, অতঃপর ভ্লাদিমির ল্যাম সেখান থেকে চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পরই মোনা সেখানে এসে হাজির হয় এবং মোনা এখানে এই অগ্নিকাণ্ডের মাঝেও শত রিস্ক পাড়ি দিয়ে ম্যাক্সের গুলিবিদ্ধ দেহটাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। অতঃপর মোনা ম্যাক্সকে কিছুদিন নিজের অধীনে রেখে অনেক অনেক সেবা দিয়ে ম্যাক্সকে সুস্থ করে তোলে।
সো ম্যাক্স মোনার সেবায় পরিপূর্ণ সুস্থ হবার পর মোনাকে সবকিছু খুলে বলতে বলে। তো মোনা যখন সবকিছু খুলে বলে তখন ম্যাক্স এক পর্যায়ে রেগে যায় মোনার উপর যে সে ম্যাক্সকে কী কারণে খুন করতে চায়। তো মোনা তখন বলে, দেখো আমি চাইলে অনেক আগেই তোমাকে খুন করতে পারতাম কিন্তু পারিনি কোনো এক কারণে। ম্যাক্স বুঝতে পারে মোনা যদি আসলে খুন করার ছিল, ম্যাক্সের সাথে মোনার এতগুলি মুহূর্ত কেটেছে, ম্যাক্সকে যে কোনো মুহূর্তে মোনা খুন করতে পারতো কিন্তু তখন যেহেতু করেনি তাই এখনও হয়তো করবে না। তো ম্যাক্স অতঃপর বলে, আমি ইনার সার্কেলের যে মেইন ভবন অর্থাৎ আলফ্রেড ওয়ার্ডনের বাসায় যাবো, তুমি যাবে কি না যাবে সেটা তোমার ব্যাপারে, আমার তোমার উপর থেকে মোটামুটি বিশ্বাস উঠে গিয়েছে এখন, তবে হ্যাঁ আমি একা যাবো সেখানে। তখন মোনা বলে, না তোমার সেখানে একা যাওয়াটা ঠিক হবে না, আমি যাবো তোমার সাথে, বিশ্বাস না করো আমায় তবুও আমি যাবো তোমার সাথে, অ্যাটলিস্ট তোমার নিরাপত্তার জন্য হলেও আমার সেখানে যাওয়া উচিত। অতঃপর তারা দুজনে মিলে ইনার সার্কেলের সেই বিল্ডিংয়ে পৌঁছায়। বিল্ডিংয়ে পৌঁছানোর পর ভিতরে ঢুকতেই মোনা হঠাৎ করে ম্যাক্সের মাথায় পিস্তল দিয়ে জোরে একটি বাড়ি মারে। তো ম্যাক্স অতঃপর মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায়। তখন মোনা বলে, হ্যাঁ তুমি সঠিকই শুনেছিলে, ইনার সার্কেল থেকে আমাকে বলা হয়েছিল তোমাকে খুন করার জন্য, তবে দেখেছো আমি কিন্তু তোমাকে খুন করিনি, ইভেন এখনও যে তোমার দিকে আমি পিস্তল তাক করে রয়েছি আমি পারবো না তোমাকে গুলি করতে, কারণ আমি তোমাকে এখন সত্যিই ভালোবাসি। ম্যাক্স তখন বুঝতে পারে মোনাকে সে বিশ্বাস করে ভুল করেনি। মূলত মোনার প্ল্যান ছিল ম্যাক্সকে বাঁচিয়ে ভিন্নভাবে ইনার সার্কেলের লোকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে হঠাৎ করে ভ্লাদিমির ল্যাম এসে মোনাকে গুলি করে দেয় এবং মোনা আর্তচিৎকার দিয়ে ম্যাক্সের দেহের ওপর ঢলে পড়ে। তো ম্যাক্স তখন মোনাকে ধরে দেখতে পায় যে মোনার দেহ থেকে হিউজ পরিমাণ রক্ত ঝরছে এবং যে কোনো সময় মোনা মৃত্যুবরণ করবে। তো তখন ভ্লাদিমির ল্যাম মোনাকে উদ্দেশ্য করে বলে, আমি জানতাম হারামজাদি তুই জীবনে ওকে খুন করতে পারবি না। তো তখন হঠাৎ করে সেখানে উপস্থিত হয় আলফ্রেড ওয়ার্ডন। তখন ম্যাক্স আলফ্রেড ওয়ার্ডনকে উদ্দেশ্য করে বলে, স্যার এগুলো কি, এই দিলেন বিশ্বাসের মূল্য? তখন আলফ্রেড ওয়ার্ডন বলে, তোমাকে অনেক আগেই বলেছিলাম বাবা যে আমার বয়স হয়ে গিয়েছে, আমার অধীনে অনেকেই হয়তো কাজ করছে যারা এখন হয়তো এই সংগঠনের মূল উদ্দেশ্যের কাছ থেকে অনেকেই দূরে সরে গিয়েছে, এত কিছু যে ঘটে যাচ্ছে আমি কিছু জানতাম না, ইভেন তোমাকে কি খুন করার জন্য মোনাকে সিলেক্ট করেছে তাও আমি জানি না বাবা। তো তখন ভ্লাদিমির ল্যাম বলে, নাটক বন্ধ করুন। তো আলফ্রেড ওয়ার্ডন সেখানে চরম রেগে যায় এবং ভ্লাদিমির ল্যামের ওপর তার এই অসুস্থ দেহ নিয়েই হুইল চেয়ার থেকে উঠে ভ্লাদিমির ল্যামকে ঘায়ল করতে যায়, কিন্তু তখনই ভ্লাদিমির ল্যাম পিস্তল দিয়ে গুলি করে আলফ্রেড ওয়ার্ডনকে সেখানে মেরে ফেলে। অতঃপর ম্যাক্স চরমভাবে রেগে যায় ভ্লাদিমির ল্যামের ওপর। এরপর ভ্লাদিমির ল্যামের ওপর ম্যাক্স চড়াও হয়, কিন্তু চড়াও হওয়ার আগেই ভ্লাদিমির ল্যাম তার হাতে থাকা একটি বোমা রিমোট চেপে একটি বোমা বিস্ফোরণ করে, যার কারণে নিচের ফ্লোরে বিস্ফোরণ হয়েই ম্যাক্স এবং ভ্লাদিমির ল্যাম নিচে আসছে পড়ে। তো এখানে তারা দুজনে আহত হলেও ম্যাক্সি একটু আহত বেশি হয়, যেহেতু স্বাভাবিকভাবেই তার শরীরের উপর দিয়ে কয়েকটা ধকল গিয়েছে। তো ম্যাক্সের দেহে একটি লাথি মেরে ভ্লাদিমির ল্যাম সেখান থেকে দ্রুত দৌড়ে পালায়। তো ম্যাক্স অতঃপর দেখতে পায় ভ্লাদিমির ল্যাম তার অস্ত্রটা সেখানে ফেলে গিয়েছে। অতঃপর ম্যাক্স সেই পিস্তলটি হাতে নিয়ে সামনে এগুতে থাকে এবং এগুনোর পথে ভ্লাদিমির ল্যামের বিভিন্ন লোকদেরকে ঘায়েল করে সর্বশেষ ভ্লাদিমির ল্যামের নিকট পৌঁছে যায়। ভ্লাদিমির ল্যাম মূলত সেখান থেকে পালানোর জন্য ওই ইনার সার্কেলের মূল বিল্ডিংয়ের একদম উপরে টাওয়ারে উঠতে চাচ্ছিল এবং সেখান থেকে হয়তো পর্বতীতে হেলিকপ্টারের সহায়তায় সে সেখান থেকে পালিয়ে যেত, কিন্তু সে উপরে ওঠার সুযোগটা পায় না, কারণ উপরে ওঠার জন্য যে সাপোর্টিভ অবকাঠামোগুলো রয়েছিল ম্যাক্স সেই অবকাঠামোগুলো বরাবরই গুলি করতে থাকে, যার ফলে জোড়াগুলো ছুটে যায় এবং উপর থেকে শক্ত কাঠামোটা আছড়ে নিচে পড়ে। তো তখন ভ্লাদিমির ল্যাম প্রচুর আঘাত পায় এবং আঘাত পাওয়ার পর ম্যাক্সকে উদ্দেশ্য করে বলে, ম্যাক্স আমার সব থেকে কাছের বন্ধু ছিলে তুমি। তখন ম্যাক্স বলে, তোমাকে বিশ্বাস করেছিলাম আমার সব থেকে বড় ভুল। তো অতঃপর ম্যাক্স আর কোনো কথা বলে না, ভ্লাদিমির ল্যাম বরাবর একটি গুলি করে এবং গুলি করতেই যেহেতু অবকাঠামোটা আগের থেকে দুর্বল করে ফেলেছিল ম্যাক্স গুলি করে, সেটা আর ভারসাম্য করতে না পেরে একদম উপর থেকে ডাইরেক্টলি নিচে আসছে পড়ে। অধিক উচ্চতা থেকে ভ্লাদিমির ল্যাম নিচে পড়ার কারণে সে মৃত্যুবরণ করে। অতঃপর ম্যাক্স আহত শরীর নিয়ে যায় মোনার সামনে, দেখতে পায় সে মোনার জীবন প্রতি ফুরিয়ে এসেছে প্রায়, যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটা। তখন ম্যাক্স মোনাকে গিয়ে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে একে অপরের দিকে যখন এক দৃষ্টিতে তাকিয়েছিল তখন এই ব্যাকগ্রাউন্ড আমরা ম্যাক্সের কিছু কথা শুনতে পাই। কথাগুলো ছিল কিছুটা এরকম, আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের যত্নের জিনিসগুলো ভালোবাসার জিনিসগুলো সঠিক চয়েসের জন্য মারতে যাই। আমি মোনার জন্যই সব সমাধান করলাম, আমার ব্যক্তিগত প্রশাসনিক জীবন থেকে সব কেস সব ওর জন্যই হয়তো সমাধান হলো এতদিনে এসে। মোনার জন্যই বোধ হয় আমি আবার পুনর্জন্ম নিলাম, যে আমি ম্যাক্স কে আসলে কি ছিলাম, বর্তমানে কি আছি, নতুন করে যেন নিজেকে চিনলাম। তখনই মোনা হঠাৎ করে ব্যথায় কাটিয়ে একটি চিৎকার দেয়। ম্যাক্স তখন বলে, সব ঠিক হয়ে যাবে শোনা। তখন মোনা আক্ষেপে সুরে বলে, আহা সংকটের মাঝে পড়ে যেন আমি ক্রমে নিজেকে শেষ করে ফেললাম গো। এই কথা বলার পরপরই মোনা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ম্যাক্সের হাতে। তখন ম্যাক্স এর ব্যথাক্রান্ত হৃদয় একাকি বলতে থাকে, মোনা মারা গেল, স্লো মোশনে যেন বুলেট আমার মাথা দিয়ে গেল, এখন আমার ভালোবাসার বস্তুগুলোর মতো মোনাও চিরকাল আমারই রয়ে যাবে, মোনাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে, আমাকে নিজের বিষয়ে আরো ক্লিয়ার করেছে। সত্যি মোনা সময় যেন এখন থেমে গিয়েছে গো, আমার অতীতকে যেন আমি নিজেই দেখলাম, নিজেই পর্যবেক্ষণ করে এলাম, এসবের দ্বারাই যেন আমার পুনর্জন্ম হলো। অতঃপর তার প্রিয়তমা মোনাকে ধরে ম্যাক্স শেষবারের মতো ঠোঁটে চুম্বন করে। অতঃপর আমরা দেখতে পাই
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একটি উদ্ধারকারী ইউনিট সেই ইনার সার্কেলের বিল্ডিং বরাবর পৌঁছায়। মূলত সেখানে যে হামলা হয়েছিল বা ভিতরে যে গোলাগুলি হচ্ছিল সেটা তারা খবর পেয়েছিল এবং সেখানে তারা যায়। তারা যাবার পর অবাক হয়, সেখানে লাশ ছাড়া কিছু ছিল না, পুরো ম্যানশনে কেউ জীবিত নেই। শেষমেশ তারা অন্ধকার এক রুমের মাঝে এক অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখে। সেই অবয়বের দিকে লাইট দিতেই তারা দেখতে পায় তাদের দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় ডিটেকটিভ ম্যাক্স পেইন সেখানে আহত ও ব্যথাকাত হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ম্যাক্সের এক সহযোগী জলদি মেডিকটাকে, এই মেডিকটাকেও আমাদের ম্যাক্স সাহেব এখনও জীবিত রয়েছে, ওনার ট্রিটমেন্ট দরকার। ম্যাক্স তখন শেষবারের মতো মোনার ঠোঁটের দিকে তাকায়। তখন আক্ষেপের সুরে ম্যাক্স একটি কথাই বলে, আমি আমার এই জীবনে যা কিছুই খুব ভালোবেসেছি না সেগুলো কেন জানি খুব দ্রুতই আমার জীবন থেকে চলে গিয়েছে গো। তোমার ঠোঁটের দিকে তাকিয়ে যেন আমি স্বপ্নে দেখলাম আমার স্ত্রী মৃত্যুবরণ করে রয়েছে। যাই হোক, সব তো মিটে গিয়েছে এবং এই ভয়াবহ আক্ষেপের সাথেই শেষ হয় ম্যাক্স পেইন টু এর গল্প। আমি ব্যক্তিগতভাবে চাইবো ম্যাক্সের সাথে যা ঘটেছে আমার শত্রুর সাথেও যেন কখনো এরকম না ঘটে, অ্যাটলিস্ট কোনো মানুষ যেন এইভাবে তার প্রিয়জনদের না হারায়। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো গেমের স্টোরি নিয়ে আবার হাজির হবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর প্রেয়ার্স, অলওয়েজ রিমেইন অনেস্ট। আসসালামু আলাইকুম।